আরে হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা ডট ইন। আজকে তোমরা সবাই জানো যে আজকে আমার বাড়ির পুজো, মনসা মায়ের পুজো। যারা যারা নতুন দেখছো তাদেরকে বলে দিচ্ছি, আর অলরেডি মায়ের আগমন কিন্তু কালকে অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা গিয়ে দেখে আসতেই পারো। তো আই থিঙ্ক পুজো অনেকখানি চলছে, বাজনার আওয়াজ তোমরা পাচ্ছ কিনা আমি জানি না, একটু পরে আমাদের বাড়িতেও বাজনা চলে আসবে। আর ভোরবেলা উঠেই কিন্তু সব কাজ শুরু হয়ে গেছে, তো আমিও স্নান টান করে একদম রেডি হয়ে পড়েছি, আর মা বাবা ভাই দাদা মাসি সবাই চলে আসছে, এন্ড আই এম ভেরি এক্সাইটেড। তো চলো আজকে একদমই বেশি কথা বলছি না, আর আজকে একদম ঘর থেকেই ব্লগটা শুরু করে যাচ্ছি, কারণ আজকে যদি ঘর থেকে একবার বেরোই তাহলে আর ব্লগে সামনে আসার আর সুযোগই পাবো না। তো যাই হোক, চলো বেশি কথা না বলে আজকের দিনটাকে শুরু করি। জানো তো আমি কোনোদিনও নিজের চোখের সামনে দাঁড়িয়ে মনসা মায়ের পুজো দেখার অভিজ্ঞতা কিংবা সৌভাগ্য আমার হয়নি, এটাই আমার প্রথমবার, বলতে পারো যে প্রথম পুজো। হ্যাঁ, বিয়ের পরে তো সত্যিই প্রথম পুজো, তো জিনিসগুলো খুব এনজয় করছি এবং অনেক কিছু শিখছি। আর এখানে দেখো দুটো শাপলা ফুল নিয়ে এসেছে, তো সেগুলিই দিদা দাঁড়িয়ে ফোটাচ্ছে। আর এখানে দেখো সমস্ত আয়োজন ধীরে ধীরে করা হয়ে যাচ্ছে। আর সুমিতদা, এই সুমিতদাকে যারা তোমরা চেনো না কে আমি বলে দেই, ওই যে দিদা দেখলে দিদার একমাত্র ছেলে, এই সুমিতদার বিয়ে খাওয়ার জন্য আমরা কিন্তু সবাই এক্সাইটেড, কিন্তু জানি না কবে করবে। তো যাই হোক, চলো আজকের টপিকেই ফিরে আসি। তো এই মালাটা সুমিতদা এনেছে মাকে পরাবে বলে, তো সেটাই সুমিতদার ছর্দিবাই মিলে মাকে পরিয়ে দিচ্ছে। দেখো তো মাকে কি সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে মাকে। তোমাদের কার কাছে কেমন লাগছে একটু নিজে কেমন সেকশনে জানাবে। আর অনেকেই আমাকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করো যে মনসা পুজো তো এতদিন হয়ে গেছে, এটা তাহলে কিসের পুজো? এটা আসলে আমাদের পঞ্চমী তিথির পুজো, অষ্টনাগের পুজো। আর এইখানে দেখো সব রান্না বান্না সব ধীরে ধীরে শুরু হয়ে গেছে, আর মা বাবাও কিন্তু সবাই চলে এসেছে। আর এখানে দেখো যিনি ব্রাহ্মণ পুরোহিত আছেন ওনার স্ত্রী, এখানে সব ভোগের রান্না করছে। আর আজকের সারাদিনের ব্যস্ততার মধ্যে যতটুকু আমার দ্বারা সম্ভব হয় ততটুকু তোমাদের সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এখন কিন্তু ব্লগটা করে দিচ্ছে কে জানো তো, আমার সাথে বাড়িতে আমরা সবাই উপস্থিত আছি, আমি ও মা বাবা ছোটি ভাই মুক্তা মামার বাড়ি মাসির বাড়ি আমার ও বাড়ি সবাই উপস্থিত আছে, শুধু একটা মানুষ নেই বাড়িতে, তো সেটা হলো দীপ, মানে আমার দেবর। দেবর বলতে আমার ভালো লাগে না, ও আমার ছোটো ভাই, তো সেটাই, ও বাড়িতে থাকলে ফ্যামিলিটা একদম কমপ্লিট হতো। তো যাই হোক, ঠাকুরের কাছে বলি যে ও যেন নেক্সট ইয়ার বাড়িতেই থাকে। তো এখন চলে এলাম জল ভরাতে। ওই যে বললাম এত তাড়াহুড়ো এত ব্যস্ততার মধ্যে আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তবে যতটুকু পারছি চেষ্টা করছি, তোমরাও দেখতে থাকো। আজকে বুঝতে পারছি যে আমাদের বাড়ির মায়ের পুজো, মনসা মায়ের পুজোর মধ্যে যদি আমি হাজারটা নিয়ম বলি সেটাও কম হবে। আমার বাড়িতেও গণেশ পুজো হয়, কিন্তু মা থাকতে আমার কোনো চিন্তাই ছিল না, অনেক কিছুই সামলে নিত। ঠিক এই পুজোতেও মা সামলে নিচ্ছে, তবে যেহেতু আমি এই বাড়ির
বউ, তো সেহেতু আমাকে সঙ্গে থেকে থেকে অনেক কিছু আমার শিখতেও হচ্ছে, শিখতে হচ্ছে কথাটা বলবো না, আমার শিখতে ভালো লাগছে। হ্যাঁ, একবারে তো সবটা শেখা যাবে না, তবে চেষ্টা করব। আর এখানে দেখো, বাবাই জলটা ভরে নিয়ে যাবে। কালকে জানো তো ওই যে মনসা মায়ের বিসর্জন গেল, বাবাকে বারবার না করেছিলাম যেন তুমি নদীর জলে নেমো না, নামতে গিয়ে পায়ের নিচে একটু লেগে গেছে। তো আমরা তো সারাটা রাস্তা হেঁটেই এসেছি, জুতো ছাড়া প্রচণ্ড প্রবলেম হয়েছে। তো আসার সময় আমরা টোটো করেই চলে এসেছি সবাই, কারণ বাবাকে আর কষ্টে দেখা যাচ্ছিল না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল পায়ে। আর আমার বাবা, জানো, আমার শ্বশুর বাবার কথা বলছি, নিজের কষ্ট কখনো মুখ ফুটে বলে না। যদি আমরা দেখি যে কিছু একটা হয়েছে, তারপর বলবে যে হ্যাঁ হয়েছে, তার আগে পর্যন্ত একদমই মুখ খুলবে না। তো যাই হোক, এখন পুরোহিত মশাইও পুজোতে বসে গেছেন, আর এখানে ঘট স্থাপন হয়ে গেছে। তোমরাও আস্তে আস্তে পুজোটা দেখতে থাকো। আমরা কিন্তু সবাই আগ্রহের সহিত অঞ্জলির জন্য বসে আছি সেই সকালবেলা থেকে। মনসা মায়ের পুজো তো ওই যে বললাম হাজারটা নিয়ম, তো পুজো হতে একটু সময় লাগছে। মায়ের কাছে একটাই আমার চাওয়া পাওয়া, যেন আমার পরিবারকে রক্ষা করে। আর আমার পরিবার বলতে আমার পুরো ফ্যামিলি মেম্বারকে আমি বোঝাতে চেয়েছি, যেমন ধরো আমার ও বাড়ি, এ বাড়ি, আমার দাদা পৌদি, এখানে মামার বাড়ি, ছোটদি ভাইয়ের বাড়ি, আমি সকলকে বোঝাতে চেয়েছি সবাইকে যেন খুব ভালো রাখেন এবং মা যেন নিজে ভালো থাকেন, আর আমার মা বাবাকে যেন খুব ভালো থাকে রাখেন। আমার মা বাবা কিন্তু জীবনে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। সব কিছু কথা আমি এখানে বলতে চাই না, শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা, এই দুটো মানুষকে তুমি সুখে রেখো, ভালো রেখো, সুস্বাস্থ্য দিও। আসলে এই দুটি মানুষ জীবনে এতটা পরিশ্রম করেছেন, এতটা কম্প্রোমাইজ করেছেন, স্যাক্রিফাইস করেছেন, যতই বলি ততই কম হবে। তো এই দুটি মানুষের থেকে আমি শিখছি কী করে নিজেকে সংযত রাখা যায়, কী করে ঠাকুরের উপর বিশ্বাস রেখে অনেক কঠিন কাজকেও পার করা যায়। আমি অনেক কিছু শিখছি। আর এই ওই বাড়িতে যেমন আমি আমার বাবার একদম প্রাণ ভুমরা ছিলাম, এখনও আছি, এই বাড়িতেও কিন্তু বাবাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ, মা বাবা দুজনকেই ভালোবাসি, তবে বাবারটা একটু পরিমাণে বেশি। আসলে মেয়েরা হয়তো, সব মেয়েরাই হয়তো বাবাকে একটু বেশি ভালোবাসে, তাই না? তো ঠাকুর যেন আমার বাবা, মা, ভাই, দীপ, মা, বাবু, দাদা, বৌদি, মাসি, মেসো, আমার কলকাতার মাসি মেসো, ছোটদি ভাই, মামার বাড়ির সবাইকে যেন খুব ভালো রাখেন, খুব ভালো রাখেন। তো চলো, অঞ্জলির সময়টা চলে এসেছে, এখন আমরা সবাই মিলে অঞ্জলি নিয়ে নেব। আর দীপ, তুমি ব্লগটা দেখছো, আই নো তোমাকে আমরা সবাই মিস করছি, সবাই মিস করছি। ঠাকুরের কাছে বলি যেন নেক্সট ইয়ার তুমি যেন পুজোতে উপস্থিত থাকতে পারো। আর জানালাটা আমি বন্ধ করে দিচ্ছি, কারণ এতটা রোদ আসছে, আর রোদ নাকি মায়ের ভোগে পড়াটা ভালো না, ওই জন্যই জানালাটা আমি বন্ধ করে দিলাম। তো এখানে দেখো, ওই যে দেখছো মাসি দাঁড়িয়ে আছে, উনি কিন্তু আমাদের নাগাল্যান্ডের মাসি। তোমরা হয়তো মাঝে মধ্যে বিয়ের ব্লগে দেখেছো, তারপর আর দেখোনি, কারণ বিয়ের পরে মাসি নাগাল্যান্ড থেকে এই বাড়ি এলেন।
কারণ আমার মেজদির শরীরটা একটু খারাপ, তো ওই জন্যই। তো এইখানে দেখো ভোগ দেওয়া হয়ে যাচ্ছে, আর তারপর তোমরাও আমার সাথে সাথে পুজোটা দেখতে থাকো, তারপর আবারও ফিরে আসছি। যজ্ঞ শেষের পথে এবং আমাদের অঞ্জলি সেটাও হয়ে গেছে। আর অঞ্জলিটা আমি তোমাদের সামনে দেখাতে পারিনি, কারণ ওই সময় ব্লগ করার মতো একদমই পরিস্থিতি ছিল না, সেটা হয়তো তোমরাও বুঝতে পারবে। তো কে কে আমার সঙ্গে আমাদের বাড়ির পুজোটা তোমরা এনজয় করলে নিচে কিন্তু কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলবে না। আর তোমরা অনেক সময় কী বলো তো, কমেন্টই করো না, মাঝে মধ্যে কমেন্টটা করো, তাহলে তোমাদের সঙ্গে কমিউনিকেশন করতে আমারও ভীষণ ভালো লাগে। আর সব পুজোর পরে এইবার শুরু হলো আমাদের ফটো সেশন, সারাদিনে একটাও ফটো তুলিনি জানো তো। তো এইখানে দেখো ওর এই পাঞ্জাবিটা না দিয়েছে আমার কলকাতার বড় মাসি, কাজটা এত ভালো। তো যেহেতু আমিও আজকে রেড শাড়ি পরেছি, দাঁড়াও একটু পরেই তোমাদের সামনে আসছি, তো ওই জন্য ওকে বললাম যে তুমিও ম্যাচ করে এটাই বলো। তো সব অনুষ্ঠানে এরকম না যে আমরা ম্যাচ করে কেনাকাটা করি, কিন্তু ঘরের নতুন জামা কাপড় থাকে সেটাই আমি চেষ্টা করি একটু ম্যাচ করে পরার। এই হলো অ্যান্ড দিস ইজ মি, রেড কালার শাড়িটা কিন্তু আমি অনলাইন নিয়েছি, আই থিঙ্ক ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকে নিয়েছি, তোমরা যদি চাও লিঙ্কটা দিয়ে দেবো। কালারটা খুবই ভালো, তবে কোয়ালিটিটাকে আমি আউট অফ আউট দিচ্ছি না, 8/10 দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু নিতে পারো। আর এইখানে দেখো মুক্তা, আমরা সবাই ফটো তুলতে ব্যস্ত। তো চলো আজকের সারাদিনের এই পুজোর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, কী করতে হবে সেটা তোমরা সকলে জানো, টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদেরও জীবনে যাতে সব সময় সুখে থাকো, তোমরা ভালো থাকো, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো সুস্বাস্থ্য। ঠাকুর যেন সবাইকে তোমাদের সুস্বাস্থ্য প্রদান করেন, এটাই কৃপা করব। আর কে কে আরও কিছু কিছু নতুন ব্লগ দেখতে চাও, যদি নতুন কিছু নিয়ে কোনো টপিক নিয়ে দেখতে চাও সেটাও আমাকে বলো। আর একটা জিনিস আমি প্ল্যান করছি, আমি এবার শর্টসে নতুন কিছু নিয়ে আসবো, হ্যাঁ হয়তো বা আজকালকের মধ্যেই শুরু করে দেব, তোমাদের ভালো লাগলে কিন্তু আমি এটা কন্টিনিউ করব। তো চলো আজকের জন্য এইটুকুই, কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। টাটা।